এবারও আমি বাংলাদেশের বাইরে থাকবো, ঈদের দিন বা ঈদের পরের দিন আমি চলে যাবো। হ্যাঁ, কিন্তু এইবার রিভেঞ্জটা আমি আসবো, কারণ এইবারই রিভেঞ্জের আসার সময় এই দিনটার অপেক্ষাই করতেছিলাম যে এই বাংলাদেশের প্রথম গুবলি একটা পুলিশ অফিসার এবং গুবলির একটা অ্যাকশন মুভি, যে এর ছবিতে গুবলি পুলিশ অফিসার হিসাবে কোনো ছবিতে কাজ করে নাই, এবং এই ধরনের অ্যাকশন যে ধরনের অ্যাকশন গুবলি করছে, এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কিনা আমি জানি না। এবং এই প্রথম একজন একটা লেডি অ্যাকশন মুভি এবং রসন চমৎকার রসনের অ্যাকশন সব কিছু মিলে একটা ধামাকা মুভি, এই যেই মুভিটার অপেক্ষা আমি রিলিজ করবো করবো করে আমি একটা টাইম দেখতেছিলাম যে আমি একটু আসবো। এইবার সব ঠিকঠাক থাকে, যদি সিনেপ্লেক্সের সাথে আমার কোনো ঝামেলা না থাকে ইনশাল্লাহ, তাহলে আমি ইনশাল্লাহ আজ গতকালকে অলরেডি সেন্সারে জমা দিচ্ছি, কালকে আমার সেন্সার হবে দেবেন। যদি সেন্সার আমি ঠিক মতো পাই এবারে ঈদে আপনাদের সামনে, আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি আমার ছবি রিলিজ হবে ইনশাল্লাহ। মানুষ কিন্তু যারা দেখছে তারা হল থেকে উঠেও না, যারা অনেক সিনেমা হলের মালিকরা বলছে যে আমরা ছবিটা দেখছি, ছবিটা দেখার পর আমার কাছে মনে হলো যে আপনার সাথে অনেক অন্যায় হয়েছে। যাই হোক, এটা আমার ব্যাটটাকে আমি নিয়ে আর কোনো কথা বলছি, রিভেঞ্জটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি খুব আশাবাদী, এবং ইনশাল্লাহ রিভেঞ্জ ছবিটা দর্শকের মন ছুঁবে এবং ফ্যামিলি নিয়ে যারা ছবিটা দেখবে তারাও বলবে যে না আমরা একটা ভালো ছবি দেখলাম। কিন্তু রিভেঞ্জের ক্ষেত্রে এই জটিলতা হতে পারে কি না, কি আছে ভাই যে কারণে ওটা একটু শুনে একটা রিভেঞ্জে এই প্রথম এই রিভেঞ্জে প্রথম আমাদের স্বপ্ন বুবলি যে পুলিশের অভিনয় করছে এবং যে যে ধরনের অ্যাকশন করছে, বুবলি এর আগে কোনোদিন এই ধরনের অ্যাকশন কোনো মুভিতে করে না, যেই কারণে রিভেঞ্জটা এই অ্যাকশন বুবলির অ্যাকশন রহস্যের অ্যাকশন। হ্যাঁ, তারপরে আপনারা সবাই জানেন যে আমাদের মিশা বাবা মিশা সদাগর যে উনি সবসময় একটা ভয়েস দিয়ে সবসময় একটা অভিনয় করে, এইবার কিন্তু সে ঠান্ডা মাথায় অভিনয় করছে এবং প্রত্যেকটা মানুষকে সে আপন করে। যাই হোক, এটা কিছু কিছু ব্যাপার আছে রিভেঞ্জের, যেটা আমাদের দীপা খন্দকার আপা উনি করছে, আমাদের নাটকের সোহেল আছে সে করছে, সব কিছু মিলে এটা একটা মানে ধামাকা আমার কাছে মনে হচ্ছে। যেমন কতগুলো হল আমি বলবো না, রিভেঞ্জ রিভেঞ্জের গতিতে চলবে, এখন সেটা হল হোক আর সিনেপ্লেক্স যদি আল্লাহর মতো কোনো ঝাঁ ঝামেলা আমার সাথে না করে, দুই নম্বরে যদি না করে আমার সাথে, তাহলে আমার রিলিজ দিতে আমার কোনো আপত্তি।